সকলেই মনে করে যে আমি এবং আমার বন্ধুরাই হয়তো জনগণ, বাকি কেউ হয়তো মনে করছেন যে তারা এবং তাদের বন্ধুরা জনগণ, কিন্তু আমরা সকলেই কিন্তু জনগণ এবং আমাদের সকলের মিলিত প্রয়াসেই আসলে কোনো একটা কিছু আমরা হয়তো হাসিল করতে পারবো। আমাদের যে খসড়াটি এখানে করা হয়েছে, খসড়া আমি আমার এক্সপেকটেশন ম্যানেজ করেছি, অবশ্যই এটি একটি দুজন তিনজনের কাজ, কাজে এখানে অনেক অনেক কিছুই থাকবে যেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো পরবর্তীতে। খসড়াটিতে একটি কথা এসেছে যে এই সংবিধান যদি পুনর্লিখন হয় তাহলে আইনসভার মাধ্যমে গৃহীত হবে এবং তারপর গণভোটে যাবে। আমার কাছে মনে হয় যে গণভোটের উপযোগিতাটা আমি অন্য আরেকটা জায়গায় দেখি। আমার মনে হয় আমার এর আগের বক্তা যেভাবে বললেন যে সংবিধান চায় কি না, সংশোধন চায় কি না বা পুনর্লিখন চায় কি না, এই বিষয়টি নির্ধারণের জন্য তো আসলে কিছু একটা হতে পারে। আমরা কোনো এক আয়োজনের মাধ্যমে বুঝতে পারি, গণভোটের মাধ্যমে বুঝতে পারি যে আসলেও আমাদের এই কিছু মানে আমরা যেটি বলছি, আমি এবং আমার বন্ধুরা যা বলছি তা আসলে সবাই ভাবছে কি না, সবাই আসলে একই জিনিস চাচ্ছেন কি না। এবং ম্যান্ডেটের প্রশ্নটা তো কমপ্লিটলি ডিফারেন্ট একটা প্রশ্ন, অর্থাৎ সেই প্রশ্নটি করার মতো আসলে আমাদের ম্যান্ডেট আছে কি না সেইটি আবার একটি ভিন্ন আলোচনা, সেই আলোচনায় আজকে নাই বা যায়। সংবিধানে অনেকগুলো তর্কিত অংশ আছে আমাদের এবং সেই তর্কিত অংশগুলোকে মোটামুটি সামলানোর চেষ্টা করা হয়েছে খসড়ায়। আমাদের সমস্যা আছে আমাদের আদিবাসী প্রশ্নে, সমস্যা আছে আমাদের নারী প্রশ্নে, সমস্যা আছে আমাদের ধর্মের প্রশ্নে, অর্থাৎ একটি রাষ্ট্রের কিছু মৌলিক চরিত্রগত জায়গায় কিন্তু আমাদের বেশ কিছু তর্কিত অংশ আছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। এখন এই তর্কিত অংশগুলোকে সমাধান করার জন্য কিন্তু আসলে আমাদের একাডেমিক্যালি বলা হচ্ছে যে সবচেয়ে উপযোগী পদ্ধতি হলো ডায়ালগিক ইনক্রিমেন্টালিজম, সংলাপের মাধ্যমে ধারাবাহিকভাবে আলাপের মাধ্যমে এই তর্কিত অংশগুলো সমাধান করতে হবে। এখন এই তর্কিত অংশগুলো সমাধান করতে গিয়ে যেমন খসড়াতে এসেছে, কোথায় যেন দেখলাম উপজাতি শব্দটি ব্যবহার করা হয়েছে, যেটা আই পার্সোনালি ডু নট এন্ডোর্স এবং আমি বিশ্বাস করি যে আমার এখানে অনেকে এটা এন্ডোর্স করবেন না। কাজে এই শব্দবন্ধ ব্যবহার করার ক্ষেত্রে বা একটি ধারণা প্রতিষ্ঠার ক্ষেত্রেও কিন্তু অনেক সাবধানী হতে হবে যে কোন কথাগুলো আমি বলবো, কীভাবে বলবো এবং নারী প্রশ্ন, আদিবাসী প্রশ্ন, ধর্ম প্রশ্ন আমি কী করে সমাধান করবো। আমরা যখন বলছি যে তর্কিত অংশগুলো আমরা সমাধান করে তারপর কিছু একটা খসড়া করে গণভোটে যাবো, এটি আসলে কোনোভাবেই কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে সম্ভব হতে পারে না, মানে এটা কোনোভাবেই একটি স্বচ্ছ প্রক্রিয়া হবে না। অবশ্যই বিতর্ক থাকতে হবে, গণপরিষদ হতে হবে, সেখানে আলোচনা হতে হবে এবং তারপরে আসলে তর্কিত অংশগুলো সমাধান করতে পারে। আরেকটু শেষ আলোচনায় একটু মানে ইনিশিয়েট করে শেষ করতে চাচ্ছি, তা হলো অংশীজনের মতামত। আমার মনে হয় অংশীজনের মতামত নিয়েও একটু স্বচ্ছতার প্রয়োজন আছে, কারণ আমি যে উত্তরটা শুনতে চাচ্ছি সে উত্তর যিনি দিবেন তাকে ঠিক অংশীজন হিসেবে আইডেন্টিফাই করাটা একটু প্রবলেম্যাটিক আর কি। আমি যার কথা আমার সাথে মিলবে না, যিনি দ্বিমত করবেন তিনিই কিন্তু প্রকৃত অংশীজন, তার সাথেই কথা বলতে হবে। আমার মনে হয় যে এই জায়গাগুলো নিয়ে একটু ভাববার প্রয়োজন আছে এবং প্রক্রিয়া বা পদ্ধতিগত জায়গা থেকে একটু চিন্তা করতে হবে যে আমরা আসলে কী করতে চাচ্ছি, কেন করতে চাচ্ছি, করে মানে কী হাসিল করতে চাচ্ছি এবং প্রজেক্টটা ঠিক কতদিনের। কারণ যখন আমি ধারাবাহিক সংলাপের কথা বলছি, ভিন্ন ভিন্ন দেশের যদি আলোচনা করি তাহলে কিন্তু এটা 10-15 বছরের প্রজেক্টও হতে পারে। রি রাইটিং আ কনস্টিটিউশন, এটা কিন্তু আসলে ওয়ান অফ বিজনেস না বা একদিন দুই দিনের কাজ না। কাজে আমার মনে হয় এই জায়গাগুলো নিয়েও আমাদের খুব ধারাবাহিক চিন্তার প্রয়োজন আছে যে আমরা ঠিক কত দিনের একটা প্রজেক্ট হাতে নিতে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণের জন্য এবং সেই সাথে কথাগুলো শোনা।